ভয়ঙ্কর বিধ্বংসী গতিতে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মোকা। উপকূল থেকে হাজার হাজার মানুষকে সরানো হলো এই মুহূর্তে। তো ঘূর্ণিঝড়টির বর্তমান অবস্থান এখন কোথায় রয়েছে, কোন দিকে বাঘ নিয়ে কোথায় প্রথম আঘাত হানবে ঘূর্ণিঝড়টি, আঘাত হানার সময় ঘূর্ণিঝড়ের গতি কত থাকবে, কোন কোন জায়গায় ধ্বংসলীলা চালাবে এই ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড়টি, কি বলছে আবহাওয়া দপ্তর, তো দর্শক বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে জনস্বার্থে শেয়ার করবেন। দর্শক, বিধ্বংসী তার গতিবেগ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এই মুহূর্তে। ঘন্টায় 160 থেকে 165 কিলোমিটার গতিবেগে এগিয়ে আসছে এই ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড়টি। গতিবেগ আমফানের তীব্রতাকেও হার মানাবে এমনটাই মনে করা হচ্ছে। বাংলাদেশ এবং মায়ানমারের মাঝে ল্যান্ডফল করবে মোকা। সমুদ্রের ওপর দিয়ে যত এগিয়ে আসছে তত তার শক্তি বাড়ছে, তত তীব্র হচ্ছে এই ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড়টি। ঘন্টায় 165 থেকে 160 কিলোমিটার গতিবেগে উপকূলে আশ্রে পড়বে। ইতিমধ্যেই মোকার ল্যান্ডফল নিয়ে নিশ্চিত বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। বাংলাদেশের কক্সবাজার এবং মায়ানমারের উপকূলবর্তী একটি জায়গায় ল্যান্ডফল করবে এই ঘূর্ণিঝড় মোকা। 14 মে দুপুরের দিকে মোকা ল্যান্ডফল করবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সেই গতিতেই স্থলভাগের দিকে এগোচ্ছে মোকা। তার বিধ্বংসী রূপ দেখে এখন থেকেই আতঙ্কে রয়েছে বাংলাদেশ এবং মায়ানমার সরকার। যুদ্ধকালীন তৎপরতায় উপকূলবর্তী বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে কক্সবাজারের উপকূলবর্তী এলাকা থেকে কমপক্ষে 500,000 বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তার জন্য 776টি সাইক্লোন সেন্টার তৈরি করা হয়েছে, সেখানে তাদের রাখার বন্দোবস্ত করা হয়েছে। মায়ানমার সরকারও তৎপরতার সঙ্গে কাজ করছে। 2008 সালের পর এই প্রথম কোনো ঘূর্ণিঝড় মায়ানমারের উপকূলে আশ্রয় পড়তে চলেছে। 2008 সালে ঘূর্ণিঝড় নার্গিস বিধ্বংসী রূপ নিয়ে আশ্রয় পড়েছিল মায়ানমারের দক্ষিণ উপকূলে। ইরাইডি নদীর বদ্বীপে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল। প্রায় 138,000 মানুষ মারা গিয়েছিলেন সেই ঘূর্ণিঝড়ের দাপটে। হাজার হাজার বাড়িঘর গুঁড়িয়ে গিয়েছিল এই ঘূর্ণিঝড়ের দাপটে। ঘূর্ণিঝড় মোকার কারণে হরপা বাঁধ থেকে শুরু করে ধ্বংসের মতো বিপর্যয় তৈরি হবে, তাই সতর্ক করছে প্রশাসন। মায়ানমার সরকার ইতিমধ্যেই ত্রাণ সামগ্রী মজুত করতে শুরু করেছে। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বাংলাদেশ এবং মায়ানমার উভয় দেশেই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে, সেই সঙ্গে কন্ট্রোল রুমও খোলা হয়েছে। মোখার দাপরে সবচেয়ে বেশি ক্ষতি হবে বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার এবং নোয়াখালীতে। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 9 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে স্থলভাগের দিকে এগিয়ে আসছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে, এবং স্থলভাগে যখন আশ্রে পড়বে তার গতি ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর হবে এমনটাই কিন্তু জানাচ্ছেন আবহাওয়াবিদরা।